আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডেটা কমিউনিকেশন নিয়ে। আমরা জানি ডেটা কমিউনিকেশন, ডেটা কাকে বলে? আমরা জানি ইনফরমেশনের একটা ছোট্ট অংশ অথবা উপাদানকে বলা হয় ডেটা। আর ডেটা কমিউনিকেশন, কমিউনিকেশন মানে যোগাযোগ, অর্থাৎ এক স্থান হতে অন্য স্থানে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় ডেটা কমিউনিকেশন। যেমন আমরা আমাদের ফোন থেকে যখন আমরা চ্যাট করি ফেসবুকে মেসেঞ্জারে, এখান থেকে অন্য একটা পার্সনকে যখন আমরা পাঠাই, তো এটা কি ফোনের মাধ্যমে? এখানে হচ্ছে কমিউনিকেশনটা ওয়্যারলেস, তো এর মাধ্যমে ডাটা পাঠানোর যে একটা পদ্ধতি তাকে বলা হয় ডাটা কমিউনিকেশন। সেটা কম্পিউটার টু কম্পিউটার হতে পারে, ফোন টু ফোন হতে পারে, অ্যানি ডিভাইস, যে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলে ডাটা কমিউনিকেশন। যেমন একটা মানুষ এবং আরেকটা মানুষ যে আমার কথাগুলো যে শুনতে পাচ্ছে, যেমন আমি একটা কথা বলতেছি হ্যালো, আর একটা মানুষ আবার শুনতেছে হ্যালো, তো এই যে একটা যে কমিউনিকেশন এটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। আর আমরা জানি যে এই ডেটা কমিউনিকেশনের কিছু উপাদান আছে, এর মধ্যে যেমন এই যে আমরা এটা একটা পিসি দেখতেছি, দ্যাট মিনস এটা একটা কম্পিউটার। এখানে হতে পারে স্মার্টফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, মোবাইল ফোন হতে পারে, যে কোনো এখানে ডিভাইস হতে পারে। তো দেখা, তাহলে এখানে আমরা একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের মনে করলাম ফেসবুকে আমরা মেসেঞ্জারটা অন করছি, অন করে ওখানে দিছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড, তো এটা কে পাঠাচ্ছে? সেন্ডার। এটা পাঠাচ্ছে কে? সেন্ডার। সেন্ডার এই মেসেজটাকে হচ্ছে সে পাঠাবে, তাহলে কোনো কিছুর মাধ্যমে পাঠাবে, একটা প্রোটোকল। তো প্রোটোকল অনেক কিছু, আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ হয়তো বা কোনো কিছু যখন পাঠায়, কিছু প্রোটোকল আমাদের মেনটেন করে, যেমন আমাদের অনেক প্রোটোকল আছে, তার মধ্যে HTTP, FTP, SMTP, যেমন তাহলে এই যে বিভিন্ন যে আমাদের প্রোটোকলগুলো যা আছে সে প্রোটোকল রুলস মেনটেন করে। তো এর জন্য আমরা কী করলাম, এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা আমরা মেসেজ লিখলাম, একটা মিডিয়াতে যাবে, মিডিয়াম যে কোনো কিছু হতে পারে, মিডিয়া মানে একটা মাধ্যম। যেমন আমরা জানি ফাইবার অপটিক কেবল আছে, তারপর টু স্টেট কেবল আছে, কোয়েক্সিয়াল কেবল, যদি এটা তারের মাধ্যমে যায় তাহলে তারের মাধ্যমে ওই প্রান্তে চলে যাবে, যায় ডাটাটা রিসিভার কী করবে, রিসিভ করবো। হতে পারে সে এখানে স্মার্টফোনেও ডাটা রিসিভ করতে পারে, কম্পিউটারও করতে পারে, যে কোনো ডিভাইসে সে রিসিভ করতে পারে। আবার আমার যে মিডিয়াম হিসাবে যে তারই থাকবে তা তো না, এখানে আমার থাকতে পারে ওয়্যারলেস কমিউনিকেশন থাকতে পারে, যেমন এই প্রান্ত থেকে অন্য প্রান্তে নিচ্ছে কে, যেমন সুইচ থাকতে পারে, রাউটার থাকতে পারে, ব্রিজ থাকতে পারে, রিপিটার থাকতে পারে, মানে যে কোনো কিছু থাকতে পারে, যেটাকে বলে আমাদের ওয়্যারলেস মিডিয়া। ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমে ডাটা আমরা করতে পারি, যেমন আমরা যে কথা যে বলি, কিসে কথা বলি? ফোনে কথা বলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে অন্যজন একটা ফোন দিলে যে কথা বলতেছি সেটাকে বলে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন। এখানে তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা যে আমি যে মেসেজ টেক যে লিখেছি, তো এটাকে বলে মেসেজ, এটাকে বলে মেসেজ। তাহলে ডাটার ইয়ের উপাদানগুলো কী কী? এক নাম্বার হচ্ছে সেন্ডার, যে পাঠাবে, দুই নাম্বার হচ্ছে প্রোটোকল, তিন নাম্বার হচ্ছে এই যে আমাদের যে মেসেজ যা আছে মেসেজটা, চার নাম্বার হচ্ছে একটা মিডিয়াতে যাবে, আর পাঁচ নাম্বার আমাদের রিসিভার। তাহলে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলোর কার্যপ্রণাল দিলে এই চিত্রটা দিয়ে আমি যে কথাগুলো বললাম এগুলো লিখে দিলে হবে। এর উপাদান কী কী? সেন্ডার, আর তারপরে হচ্ছে মিডিয়াম, প্রোটোকল, মেসেজ, রিসিভার। ধন্যবাদ সবাই।